যে সকল ভাই বোনেরা এই মধ্যপ্রাচ্য দেশ সমূহের কর্মরত রয়েছেন, তাদের জন্য আরবি শেখাটা খুবই জরুরি, বিশেষ করে নতুনদের জন্য বিশেষ প্রয়োজন। একজন নতুন শিক্ষার্থীর জন্য কোন বিষয়গুলো আগে শেখার প্রয়োজন, কোন বিষয়গুলো আগে জানার প্রয়োজন, তা অনেক সময় অনেকে এ নিয়ে দুশ্চিন্তায় থাকে। তবে আর টেনশন করতে হবে না, আশা করব এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনারা আরবির বেসিক বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারবেন, যা হয়তো আপনাদের জন্য খুব দুঃখান বা সিজারা। দুঃখান বা সিজারা অর্থ হলো সিগারেট, অর্থ হলো সিগারেট। রেহা মুকোয়েস অর্থ হলো গন্ধ ভালো না, রেহা মুকোয়েস অর্থ হলো গন্ধ ভালো না। হারাম অর্থ হলো জায়েজ না কোনো কিছুকে বোঝানো হয়, হারাম অর্থ হলো জায়েজ না কোনো কিছুকে বোঝানো হয়। হুস্কি অর্থ হলো মদ বা অ্যালকোহল, হুস্কি অর্থ হলো মদ বা অ্যালকোহল। মিশুক অর্থ হবে সাদা পাতা বা জর্দা, মিশুক অর্থ হবে সাদা পাতা বা জর্দা। ফুরসাত অর্থ হবে ব্রাশ, ফুরসাত অর্থ হবে ব্রাশ। হিম্মাস, হিম্মাস অর্থ হলো ছোলা, হিম্মাস অর্থ হলো সিধা সিধা, অর্থ হলো সোজা সুজি, সিধা সিধা অর্থ হলো সোজা সুজি। অহেদ অর্থ হলো এক, অহেদ অর্থ হলো এক। হাজিরা অর্থ হলো উপস্থিত, হাজিরা শব্দের অর্থ হলো উপস্থিত। মবসুদ অর্থ হলো খুশি, মবসুদ অর্থ হলো খুশি। ফাহাম, ফাহাম শব্দের অর্থ হলো বুঝতে পারা, ফাহাম শব্দের অর্থ হলো বুঝতে পারা। সিতারা অর্থ হলো পদ্মা, সিতারা শব্দের অর্থ হলো পদ্মা। সিতাতুন, সিতাতুন অর্থ হলো টেপ, সিতাতুন অর্থ হলো টেপ। দারিবা, দারিবা শব্দের অর্থ হলো ভ্যাট, দারিবা শব্দের অর্থ হলো ভ্যাট। ডোর তাহাত, ডোর তাহাত অর্থ হলো নিচতলায়, নিচতলায়। দরফ, দরফ অর্থ হলো গুণ, দরফ অর্থ হলো গুণ। ইনতাফি আমান, ইনতাফি আমান অর্থ হলো আপনি নিরাপদ, ইনতাফি আমান অর্থ হলো আপনি নিরাপদ। তরিক তোবারি, তরিক তোরাবি অর্থ হলো ময়লাযুক্ত রাস্তা। তরিক আল রাইস মেন রোড বা প্রধান রোড, মেন রোড বা প্রধান রোড। মৌগা, মৌগা অর্থ হলো লোকেশন বা এলাকা। লোহা দিক নির্দেশনা বোর্ড, দিক নির্দেশনা বোর্ড কে বলা হয় লোহা। সামাহ অর্থ হলো মাপ করে দিন, সামাহ অর্থ হলো মাপ করে দিন। ইসমাহ অর্থ হলো শুনুন, ইসমাহ অর্থ হলো শুনুন। কঞ্জুস, কঞ্জুস শব্দের অর্থ হলো কৃপণ, কঞ্জুস শব্দের অর্থ হলো কৃপণ বা বকিল। কারবাই,
কারবাই শব্দের অর্থ হলো কারেন্ট বা বিদ্যুৎ। আরবি কারবাই শব্দের অর্থ হলো বাংলায় কারেন্ট বা বিদ্যুৎ। জলুস, আরবি জলুস শব্দের বাংলা অর্থ হবে বসা। আরবি জলুস শব্দের বাংলা অর্থ হবে বসা। নাআম, আরবি নাআম শব্দের বাংলা অর্থ হবে হা। আরবি নাআম শব্দের বাংলা অর্থ হবে হা। লি, আরবি লি শব্দের বাংলা অর্থ হবে জন্য। আরবি লি শব্দের বাংলা অর্থ হবে জন্য। ফি, আরবি ফি শব্দের বাংলা অর্থ হবে আছে। আরবি ফি শব্দের বাংলা অর্থ হবে আছে। মিয়া মিয়া, মিয়া মিয়া অর্থ হলো ভালো মতে। মিয়া মিয়া অর্থ হলো ভালো মতে। আরবি কেতির শব্দের বাংলা অর্থ হবে বেশি বা অনেক, বেশি বা অনেক। ইজাজা, ইজাজা শব্দের অর্থ হলো ছুটি। ইজাজা শব্দের অর্থ হলো ছুটি। আরবি মমতাজ, মমতাজ শব্দের বাংলা অর্থ হবে চমৎকার, চমৎকার বা সুন্দর অথবা আকর্ষণীয়। মাসকারা, মাসকারা অর্থ হলো মজা করা বা হাসি ঠাট্টা করা। আরবি মাসকারা শব্দের বাংলা অর্থ হবে মজা করা বা হাসি ঠাট্টা করা। গলত, আরবি গলত বা অনেক সময় এটাকে গলতান বলা হয় থাকে, যার অর্থ হলো ভুল লেখা বা ভুল করা, ভুল পড়া। আরবি সাগির শব্দের বাংলা অর্থ হবে ছোট। আরবি সাগির শব্দের বাংলা অর্থ হবে ছোট। ছাওয়া, ছাওয়া অর্থ হলো সাথে বা সঙ্গে। ছাওয়া ছাওয়া অর্থ হলো সাথে বা সঙ্গে। আমস, আমস অর্থ হলো গতকাল। আমস অর্থ হলো গতকাল। মোসাক্কেল অর্থ হলো গন্ডগোল। মোসাক্কেল অর্থ হলো গন্ডগোল। হিন্না অর্থ হলো মেহেদি। হিন্না অর্থ হলো মেহেদি। খারিতা অর্থ হলো মাপ, ম্যাপ। খারিতা অর্থ হলো ম্যাপ। ডাইনা, ডাইনা অর্থ হলো ট্রাক। ডাইনা অর্থ হলো ট্রাক। গিটার অর্থ হলো টেন। গিটার শব্দের অর্থ হলো টেন। কাঁসা, আরবি কাঁসা শব্দ বাংলা অর্থ হবে গ্লাস, গ্লাস। উস্কুত, উস্কুত শব্দের বাংলা অর্থ হবে চুপ করো। উস্কুত শব্দের বাংলা অর্থ হবে চুপ করো। সা আর অর্থ হলো চুল। সা আর অর্থ হলো চুল। আরুজ, আরবি আরুজ শব্দের বাংলা অর্থ হবে বিয়ে। আরুজ শব্দের অর্থ হলো বিয়ে। হাওয়া অর্থ হলো বাতাস। হাওয়া শব্দের বাংলা অর্থ হলো বাতাস। কাসলা, কাসলা অর্থ হলো অলস। কাসলা শব্দের অর্থ হলো অলস। এতফা, এতফা অর্থ হলো দিবে। মাহাত্মা অর্থ হলো স্টেশন। মাহাত্মা অর্থ হলো স্টেশন। কুবরি অর্থ হলো ব্রিজ। কুবরি অর্থ হলো ব্রিজ। দুধ, দুধ অর্থ হলো পোকা। দুধ অর্থ হলো পোকা। ইন্তা নসিব কোয়েস, আপনার ভাগ্য ভালো। ইন্তা নসিব কোয়েস অর্থ হলো আপনার ভাগ্য ভালো। হারেস অর্থ হলো গার্ড। হারেস অর্থ হলো গার্ড। মিজান অর্থ হলো দাড়ি পাল্লা। মিজান অর্থ হলো দাড়ি পাল্লা।